বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আশা করছি তোমরা ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরু করতে যাচ্ছি ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসের সমাজকর্ম বিষয়ের আমার তৃতীয় ক্লাসে। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম শিল্প বিপ্লব সম্পর্কে, শিল্প বিপ্লব কি এ নিয়ে কথা বলেছিলাম, এবং শিল্প বিপ্লবের কিছু ইতিবাচক দিকের কথা বলেছিলাম। এবং ক্লাস ঠিক শেষ মুহূর্তে আমি এসে বলেছিলাম যে প্রত্যেকটা বিষয়ের কিছু পজিটিভ দিক থাকে এবং কিছু নেগেটিভ দিক থাকে, ভালো জিনিসের পাশাপাশি খারাপ একটা দিক থেকে থাকে। এবং বলেছিলাম যে গত ক্লাসে আমি শিল্প বিপ্লবের পজিটিভ দিকগুলো নিয়ে বলেছি, ইতিবাচক দিকগুলো নিয়ে বলেছি। আজকে আমি শিল্প বিপ্লবের কিছু নেতিবাচক দিক, কিছু খারাপ দিক বলবো। কী কারণে শিল্প বিপ্লব সমালোচিত? শিল্প বিপ্লবের কারণে শুধুই যে আমাদের জীবনের উন্নয়ন হয়েছে তা না, আমাদের জীবনে এমন কী কী সমস্যা তৈরি হয়েছে সেগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। তো চলো আমরা শুরু করি আমাদের ক্লাস। আজকে আমাদের বিষয় হচ্ছে শিল্প বিপ্লবের নেতিবাচক দিক। প্রথম এক নাম্বার যে সমস্যাটি শিল্প বিপ্লবের কারণে, সেটি হচ্ছে পারিবারিক ভাঙন। আমরা যেটা জানি, আমাদের দেশ সহ অন্যান্য দেশগুলোতে শিল্প বিপ্লব পূর্ববর্তী সময়ে একান্নবর্তী পরিবার ছিল, মানে একই পরিবারের মধ্যে দাদা দাদি, আম্মু আব্বু বা ভাইয়েরা, চাচারা জ্যাঠারা সবাই মিলে একই পরিবারের মাঝে মানুষ বসবাস করত, এবং সবার মাঝে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। একজন আরেকজনের বিপদে এগিয়ে আসতো, সবাই মিলে একসাথে খাওয়া, একসাথে খেলাধুলা, একসাথে আড্ডা দেওয়া, সব কিছুর মাঝে একটা সৌন্দর্য ছিল, মজা ছিল, ঐক্য ছিল। পরিবারগুলো ছিল একান্নবর্তী পরিবার। কিন্তু শিল্প বিপ্লব পরবর্তী সময়ে যখনই শিল্প কারখানাগুলো গড়ে উঠে এবং মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য, কাজ করার জন্য মানুষ গ্রাম ছেড়ে দলে দলে যখন শহরে চলে যাওয়া শুরু করলো, তখনই পরিবারগুলোর মধ্যে ভাঙন দেখা দিল। দেখা গেছে যে একই পরিবারের একজন বাবার যদি চারজন বা পাঁচজন সন্তান থাকে, এদের মাঝে চাকরির কারণে বা তাদের জীবিকা নির্বাহের কারণে তারা দেখা গেছে যে পরিবার ছেড়ে শহরে চলে গেছে। আবার আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখা যায় যে বাহিরের দেশে, যেটা সৌদি আরব বলো বা কাতার বলো, কুয়েত বলো, বাংলাদেশি মানুষগুলো তারা জীবিকা নির্বাহের জন্য ভিন্ন ভিন্ন দেশগুলোতে চলে যায়। এতে করে কি হচ্ছে, তার পরিবারের সাথে তার সম্পর্কটি শিথিল হয়ে যাচ্ছে এবং পারিবারিক ভাঙন তৈরি হচ্ছে। বিশেষ করে যারা দেশে বসবাস করে, এরা শহরে যারা চাকরি করে, চাকরির সুবাদে পরিবার নিয়ে চলে যাওয়ার কারণে পরিবারগুলো ভেঙে একক পরিবারে পরিণত হচ্ছে। এবং এতে করে দেখা যাচ্ছে যে পারিবারিক যে আগে যে বন্ধনটা ছিল, যে সম্পর্কটা ছিল, সেটি আজ দিন দিন লোপ পাচ্ছে। এটি হচ্ছে শিল্প বিপ্লবের একটি নেতিবাচক দিক। শিল্প বিপ্লবের আরেকটি নেতিবাচক দিক হলো সামাজিক সম্পর্কের শিথিলতা। একটা সময় মানুষ সমাজে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করত, একজনের বিপদে আরেকজন এগিয়ে আসতো। একই গ্রামে, একই সমাজে বসবাসকারী একজন ব্যক্তির ঘরে যা রান্না হতো তা আশেপাশে মানুষ যারা ছিল তাদেরকে এটা বিলিয়ে দেওয়া হতো, একজনের বিপদে আরেকজন এগিয়ে আসতো। গ্রামে যেটা দেখা যেত যে কারো যদি ঘর ভেঙে যেত, বাকিরা সবাই মিলে একসাথে হয়ে তার ঘরটি ঠিক করে দিত, দলবদ্ধ হয়ে মানুষ বসবাস করত। মানুষের মাঝে মানুষের ভ্রাতৃত্বের যে সম্পর্ক, সামাজিক যে সম্পর্ক, এগুলো খুবই সুন্দর ছিল, নিবিড় ছিল। কিন্তু শিল্প বিপ্লব পরবর্তী সময়ে মানুষ একটু যান্ত্রিক হয়ে গেল, মানুষের মাঝে আর সেই আগের মতো সেই সম্পর্কগুলো নেই। সম্পর্কগুলোর মধ্যে দেখা গেছে যে মানুষ একটু যান্ত্রিক, যন্ত্রপ্রবণ হয়ে গেছে। মানুষ সকাল বিকাল অফিস টাইম, এবং দেখা গেছে তোমার পাশে কে বসবাস করে তুমি তার খবর রাখে না। বিশেষ করে শহরের যেটা হয়, শহরের মাঝে আমরা যেটা দেখি যে পাশাপাশি প্লটে কী রান্না হয়েছে অন্য প্লটের লোকগুলো সেটা জানে না, এবং এক প্লটের মানুষ যদি মারাও যায় অন্য প্লটের মানুষগুলো সেটার খবর রাখে না। এমন অবস্থা হয়ে গেছে যে মানুষ মানুষের বিপদে এগিয়ে আসে না। এই কারণে কবি বলেছেন যে শহরের মানুষের জীবন সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে ইটের পরে ইট, মাঝে মানুষ কীট। মানে শহরে যেটা হয় যে ইটের পরে ইট দিয়ে কিছু ঘর তৈরি করে সেখানে মানুষ নামের কিছু কীট পতঙ্গ বসবাস করে, কারণ মানুষই যদি হতো তবে মানুষ তো একজন আরেকজনের বিপদে এগিয়ে আসতো, কিন্তু যেটি শহরে হয় না। এই যে সামাজিক যে সম্পর্কের যে শিথিলতা, আগের মতো সে আন্তরিকতা মানুষের মাঝে নেই। একসাথে যদি পাঁচ দশজন বন্ধু যদি একসাথে আগে যেখানে একসাথে বসে আড্ডা দিত, এখন দেখা যায় যে একজন এই দিকে বসে সে ফেসবুক ইউজ করছে, একজন অন্যদিকে বসে সে ইন্টারনেট ইউজ করতেছে, কেউ গেমস খেলতেছে, আবার দেখা যাচ্ছে কেউ টিকটক করছে। বিভিন্ন রকমের এই যে মানুষের একই জায়গায় থেকেও মানুষগুলোর মাঝে একটা অদৃশ্য দেয়াল চলে এসেছে, যে সম্পর্কের যে শিথিলতা। এবং আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে মানুষের বিপদে মানুষ এগিয়ে আসে না। এই যে মানুষের প্রতি মানুষের যে টান, যে আন্তরিকতা, এগুলো কমে যাওয়ার পিছনে
সমাজবিজ্ঞানীরা মনে করে যে যন্ত্র বিভিন্ন রকমের অপসংস্কৃতি এবং শিল্প বিপ্লব মূল দায়ী। আচ্ছা, আরেকটি নেতিবাচক দিক হলো পরিবেশ দূষণ। শিল্প বিপ্লব পরবর্তী সময়ে শিল্প বিপ্লবের কারণে পৃথিবীতে অনেকগুলো হাজার হাজার লক্ষ লক্ষ কলকারখানা গড়ে ওঠে। এই কলকারখানা থেকে বিভিন্ন ধরনের বর্জ্য, এদের ময়লা পানিগুলো দেখা গেছে যে পানি দূষণ করে ফেলে বা পরিবেশটাকে ভারী করে ফেলে। যানবাহন থেকে যে ধোঁয়াগুলো বের হয়, এই ধোঁয়াগুলো কী করে আমাদের পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে, আমাদের আবহাওয়া নষ্ট করে দিচ্ছে। গাড়ির আবার তোমার কী হয় যে সাউন্ড পলিউশন যেটা আমরা বলি, শব্দ দূষণ যেটা বলি, শব্দ দূষণ হচ্ছে। এই যে ওজন স্তরের যে বায়ু বা বাতাস যেটা দূষিত হয়ে যাচ্ছে, এটার পিছনে কিন্তু শিল্প বিপ্লবই দায়ী। আমরা প্রতিনিয়তই কী করছি, আমরা বিভিন্ন রকমের এমন কিছু উপাদান তৈরি করছি যেগুলো আমাদের চারপাশের পরিবেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এবং যে প্লাস্টিকের যে ব্যবহার, বর্তমান বিজ্ঞানীরা বলছে যে এভাবে যদি প্লাস্টিক উৎপাদন যদি হতে থাকে, একটা সময় গিয়ে সমুদ্রের যে প্রাণী যেগুলো আছে, মাছ যেগুলো আছে, এগুলো খাওয়ার জিনিস পাবে না, ওখানটা ওই জায়গাটাও বিষাক্ত হয়ে যাবে, যেটি আমাদের জন্য খুবই ভয়ঙ্কর একটা বিষয়। এবং এসব কারণে হচ্ছে কি, আমাদের পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এবং আমরা যেটা জানি যে আমাদের বরফগুলো মরুঞ্চল, ওই যে উত্তর মেরুতে যে বরফ যেগুলো আছে এগুলো গলে যাচ্ছে, এবং একটা সময় পানির উচ্চতা বাড়বে, পৃথিবীর নিম্নাঞ্চল যেগুলো আছে এগুলো একটা সময় ডুবে যাবে। তো এই যে পরিবেশ দূষণ যা কিছু হচ্ছে, এগুলোর পিছনে মূলত শিল্প বিপ্লবই দায়ী। আরেকটি খারাপ দিক হচ্ছে বস্তি সমস্যা। ঠিক যখনই শিল্প বিপ্লবের শিল্পের বিপ্লব হলো, মানুষগুলো যখন শহরমুখী হলো, মানুষ এককেন্দ্রিক হয়ে গেল, তখন দেখা গেছে যে ওই শিল্প কারখানাকে কেন্দ্র করে, মনে করো মিস্টার রহিম এখানে এসে বাড়ি করলো, সে এখানে এসে থাকলো, কেন? কারণ এখানে এই জায়গাটাতে একটি কারখানা হয়েছে। তো তার দেখা দেখি তার পাশে এসে মিস্টার করিমও কী করলো, পাশাপাশি আরেকটি বাড়ি করলো বা আরেকটি ঘর করলো। একটা সময় দেখা গেছে যে এভাবে আস্তে 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 ঘন ঘন মানুষ বসবাস করতে করতে একটা সময় এসে বস্তি তৈরি হয়ে গেল, মানুষ ঘনবসতি হয়ে গেল। এবং একটি খুবই দুঃখজনক বিষয় যে পৃথিবীতে সবচাইতে ঘনবস্তি সম্পূর্ণ দেশ বা ঘনবস্তিপূর্ণ যে দেশটি, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ। আমরা এত ঘন আমরা বসবাস করি, যেটা পৃথিবীর কোথাও নেই। আর বাংলাদেশের বস্তিগুলোর অবস্থা দেখলে তো বুঝতেই পারো সেখানে কী অবস্থা হয়, যে ওখানে এমন কোনো অপরাধ ঘটে না যেখানে মূলত যেটা বস্তিতে হয় না। তো বস্তি থেকে এখানে আসলে প্রপারভাবে ওখানকার বাচ্চা কাচ্চাদেরকে শিক্ষাও দেওয়া যায় না, এবং এরা বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে এরা জড়িত হয়ে যায়, যার কারণে আর অসংখ্য সামাজিক সমস্যাগুলো, সামাজিক অপরাধগুলো মূলত তৈরি হয় এই বস্তিকে কেন্দ্র করে। তো বস্তি সমস্যা শিল্প বিপ্লবের বড় সমস্যাগুলোর মধ্যে একটি সমস্যা। আরেকটি নেতিবাচক দিক হলো অপরাধ এবং কিশোর অপরাধ। শিল্প বিপ্লব পরবর্তী সময়ে যখন যন্ত্রের ব্যবহার শুরু হলো, তখন দেখা গেছে যে মানুষ আস্তে আস্তে বিভিন্ন রকমের অপরাধের সাথে জড়িয়ে পড়া শুরু করলো। একটা সময় খেয়াল করো যে আমরা কোনো এক সময় আমাদের বাড়িতে বাড়িতে টেলিভিশন ছিল না, মোবাইল ফোন ছিল না, ইন্টারনেট ছিল না। যখন থেকে এগুলো আবিষ্কার হলো, যখন থেকে এগুলো আমাদের হাতে চলে আসলো, তখন আমরা কী করলাম, আমরা ঘরে বসেই এই আকার সংস্কৃতির মাধ্যমে কিছু আমরা অপসংস্কৃতি গ্রহণ করেছি। মনে করো আমাদের বাংলাদেশের ঘরে ঘরে এখন কমন যে কয়েকটি চ্যানেল চলে, টেলিভিশন চ্যানেল কী চলে তোমরা নিশ্চয় ভালো করেই জানো। হ্যাঁ, এই যে স্টার জলসা চলে বা স্টার প্লাস চলে, এগুলোতে কী দেখায় বলতে পারো? ওখানে এমন কিছু জিনিস দেখায় যেখানে শুধুমাত্র সম্পর্কের অবনতিগুলো দেখায়। আমি সরাসরি এটার একটি একজন সমালোচক, আমি চাই না যে আমাদের পরিবারগুলো এমন সংস্কৃতিতে আবদ্ধ হয়ে যাক। ওখানে দেখা যায় যে স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ভালো না, বিভিন্ন রকমের পরকীয়া, বিভিন্ন সমস্যাগুলো দেখা যাচ্ছে দেখায় ওখানে। ওখানে দেখা যায় যে শাশুড়ির সাথে বউয়ের সম্পর্ক কখনোই ওখানে ভালো থাকে না। আবার মনে করো কী জানি একটা চ্যানেলে একটা প্রোগ্রাম দেখায় ক্রাইম পেট্রোল, যেখানে বিভিন্ন রকমের অপরাধগুলো কীভাবে হয় সেগুলোকে দেখায়, নতুন নতুন উদ্ভাবনী কিছু নতুন কিছু ওয়ে দেখিয়ে দেয়, কিছু পদ্ধতি দেখিয়ে দেয়। এগুলো দেখে দেখে হয় কি, আমাদের দেশের ছেলেরা বা অন্যান্য দেশের ছেলেরা এইগুলো দেখে তারা আসক্ত, এবং তারা নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে যে হ্যাঁ এভাবেও তো অপরাধ করা যায়। তো এই যে অপরাধগুলো তো হয়, কিশোররা বিশেষ করে যারা করে বা বড়রা যে অপরাধগুলো করে, এগুলো মূলত বিভিন্ন যে অপসংস্কৃতির কারণে বা বিভিন্ন যান্ত্রিকতার কারণে। এখন ধরো যেটাকে আমরা আর্মস বলি বা অস্ত্র যেটাকে বলি, এটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, যন্ত্রটা এখন অনেকের হাতে চলে এসেছে, খুব সহজে আমরা ছুরি পেয়ে যেতে পারি, আমরা খুব সহজে দোকানে গেলেই ছেলেরা সিগারেট পেয়ে যাচ্ছে, খুব সহজেই চাইলে মাদকদ্রব্য পেয়ে যাচ্ছে। তো এই সহজে এগুলো উৎপাদন বেশি হচ্ছে, যার কারণে খুব সহজে এগুলো পেয়ে যাচ্ছে, এবং হাতের নাগালে থাকার কারণে নষ্ট হওয়ার পথ খুব সহজ হয়ে গেছে।
আমরা জানি যে পৃথিবীতে আসলে নষ্ট হওয়াটা খুবই সহজ, ভালো থাকাটা কঠিন। তো যতই দিন যাচ্ছে এবং শিল্প বিপ্লব যত বেশি ত্বরান্বিত হচ্ছে, তত বেশি কিন্তু অপরাধের সংখ্যা এবং কিশোর অপরাধের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি চিন্তা করি, যে সাম্প্রতিক সময়ে তুমি দেখোচ্ছ দুদিকে কী খবরগুলো বের হচ্ছে, বিভিন্ন ধর্ষণের খবরগুলো বের হচ্ছে, হত্যার খবরগুলো বের হচ্ছে। এই যে কয়েকদিন আগে তোমাদের ফেনীতে যেটা দেখা গেল যে একটি ছেলেকে মেরে সেফটি ট্যাঙ্কিতে ফেলে দিল, ওটার পিছনে কারণ কী ছিল? একটি আইফোন ছিল, তাই তো? আইফোনটা কিসের কারণে এসেছে? ওই যে শিল্প বিপ্লবের কারণে। এবং এই যে মেরে ফেলে দিয়ে সেফটি ট্যাঙ্কে ফেলে দেওয়া যায়, এখানে কোনো প্রমাণ থাকবে না, এই যে নতুন পদ্ধতিগুলো, এই যে কিশোর অপরাধ বা অন্যান্য মানুষগুলো অপরাধ, এগুলো কিন্তু মানুষ এই বিভিন্ন রকমের চ্যানেলগুলো দেখে, বিভিন্ন প্রোগ্রামগুলো দেখে দেখে কিন্তু মানুষ শিখছে। তো আমরা বলতে পারি যে শিল্প বিপ্লবের অন্যতম একটি নেতিবাচক দিক হলো এর কারণে অপরাধ বেড়ে গেছে এবং কিশোর অপরাধ বেড়ে গেছে। সর্বশেষ যে কারণটি একটি নেতিবাচক দিক, সেটা হচ্ছে পেশাগত দুর্ঘটনা। বর্তমান সময়ে পেশাগত দুর্ঘটনার মাত্রা এত বেশি বেড়ে গেছে, দেখবা যে পত্রিকা খুললে বা টেলিভিশন চ্যানেল দেখলে তুমি কি দেখবা, হয় বাস দুর্ঘটনা, না হলে ট্রাক দুর্ঘটনা, না হলে ট্রেন দুর্ঘটনা, না হলে বিমান দুর্ঘটনা, আবার বিভিন্ন সময় ফারেমানি চুল্লিগুলোর বিস্ফোরণ হচ্ছে, কলকারখানার মধ্যে কোনো শ্রমিক হাত হাত নষ্ট করে ফেলছে বা পা ফেলে দিচ্ছে, পা নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের তেজস্ক্রিয় যে ইয়েগুলো আছে এগুলো মানুষের ক্ষতি করছে। এই যে পেশাগত যে দুর্ঘটনা, কোনো একটা কাজ করতে গিয়ে যে দুর্ঘটনা, এগুলো কিন্তু শিল্প বিপ্লবের পূর্বে ছিল না, কারণ তখনকার সময় মানুষ কিন্তু শুধুমাত্র কৃষি নির্ভর ছিল। এখন দেখবো যে এই যে বিমান, এটা শিল্প বিপ্লব পরবর্তী সময়ে কিন্তু এগুলো আবিষ্কার, ট্রেন এটার পরে কিন্তু আবিষ্কার, বা বাস বলো, ট্রাক বলো, যেগুলো আছে আমরা যে যন্ত্র যেগুলো ব্যবহার করছি, এগুলো মূলত এই ধরনের যন্ত্রের আবিষ্কারগুলো কিন্তু পরবর্তী সময় হয়েছে। এবং এগুলো করতে গিয়ে, এই ধরনের পেশায় মানুষ যখন নিয়োজিত হয়, তখন অনেক মানুষ অকালে মৃত্যুবরণ করে, এবং তার মৃত্যুবরণের কারণে দেখা গেছে যে একটি লোকের অভাবে, একটি লোকের মৃত্যুর কারণে তার পুরো পরিবার বিভিন্ন রকমের আর্থসামাজিক সমস্যায় গিয়ে এসে তারা পতিত হয়। তো এইগুলো ছিল মূলত আসলে শিল্প বিপ্লবের বিভিন্ন নেতিবাচক দিক। যদি পরীক্ষায় উদ্দীপকে শিল্প বিপ্লব সম্বন্ধে তোমাকে ডিরেক্টলি কিংবা ইনডিরেক্টলি কোনো একটি তথ্য প্রদান করে, বা এটি সম্পর্কে জানতে চেয়ে যদি বলে যে এটার খারাপ কোনো দিক বা খারাপ কোনো প্রভাব যদি আছে কিনা, তবে তুমি এই পয়েন্টগুলো দিয়ে তুমি এটা ব্যাখ্যা করে দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এরপরও যদি কোনো পয়েন্ট বুঝতে যদি তোমাদের সমস্যা হয়, তবে অবশ্যই তুমি তোমার কমেন্ট বক্সে তুমি তোমার প্রশ্নটি করে দাও, আমি ইনশাল্লাহ খুব দ্রুত এসে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিব। তো দেখা হবে আগামী আগামী রোববারে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।